হ্যালো বন্ধুরা, আমি প্রভা, প্রভাস ম্যাজিক কিচেন থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে বাকরখানি বানিয়ে দেখাবো। এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে, আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমি এখানে একে একে 2 কাপ ময়দা নিয়ে নিব, 1 চায়ের চামচ লবণ দিয়ে দিব, 4 টেবিল চামচ আন্দাজ তেল দিয়ে দিব, সয়াবিন তেল। তারপর আমি ময়দা আর তেলের মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নিব। নিয়ে আস্তে আস্তে পানি দিতে থাকব, একবারে পানি দেওয়া যাবে না, তাহলে নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আস্তে আস্তে 2-3 বারে পানি দিয়ে আমি আটাটাকে মাখিয়ে নিব। খুব এই আটার কাইটা নরমও হবে না, আবার শক্তও হবে না। খুব সুন্দর একটা ডো হয়েছে দেখেন। এখন আমি এটাকে একটা ভিজা টাওয়াল টিস্যু দিয়ে ঢেকে আধা ঘন্টা রেখে দিব। আধা ঘন্টা পরে ফিরে আসব। আমি এদিক দিয়ে 1/3 কাপ সয়াবিন তেল আর 1/3 কাপ ঘি নিয়ে নিলাম। সম পরিমাণ নিতে হবে ঘি। আর তেলটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আধা ঘন্টা পরে ময়দার কাইটা রেডি হয়ে গেছে দেখেন। খুব সুন্দর একটা সফট ডো হয়েছে। এখন আমি আটা বেলনি আর কাঠের মধ্যে একটু করে তেল মাখিয়ে নিব, কারণ আমি রুটিটা বেলার সময় ময়দা ব্যবহার করব না। রুটির কাইটাকে আমি 3টা ভাগ করে নিব, একটু মথে নিব 2 মিনিটের মতো। 3টা ভাগ করে নিলাম দেখেন সম পরিমাণে। এখন আমি রুটিটাকে যতটুকু বড় করে বেলা যায় বেলে নিব। এই বাকরখানির প্রসেসটা অনেকটা পরোটার মতোই, আপনারা দেখতে পাচ্ছেন। রুটিটা আমি অনেক বড় করে বেলে নিচ্ছি, যেন এত পাতলা হবে যে নিচের কাঠ যেন দেখা যায়। দেখেন একদম পাতলা করে বেলতে হবে। বাকরখানির জন্য রুটি বেলা হয়ে গেল আমার। ঘি আর তেল আমি মিশিয়ে নিয়েছিলাম। এখন আমি চামচ দিয়ে আমরা রুটির উপরে এই ঘিয়ের মিশ্রণটা দিয়ে দিব, একটু বেশি করেই দিয়ে পুরো রুটির মধ্যে ভালো করে লাগিয়ে নিব। তারপর আমি কিছু ময়দা দিয়ে দিব, একদম বেশিও না কমও না, দিয়ে আস্তে আস্তে হাতের সাহায্যে তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে দিব। হাত দিয়ে দেখেন ময়দাগুলো খুব ভালো মিশে গেছে, খুব সুন্দরভাবে। একটু বেশি করে ময়দা দিলাম আমি দ্বিতীয়বার, আবার দিয়ে আস্তে আস্তে তেলের সাথে ময়দাগুলোকে মিশিয়ে দিচ্ছি। এখন আমি দ্বিতীয়বারের মতো আবারও তেল দিয়ে দিব ওই ময়দার উপরে। তেলটা দিয়ে ভালো করে পুরো রুটির মধ্যে ছড়িয়ে দিব আবার। তেলটা দেওয়ার পরে এটার উপরে আমি আবারও ময়দা দিব পরিমাণ মতো। ময়দা দিয়ে আমি আবারও তেলের সাথে ময়দাগুলোকে আস্তে আস্তে মিশিয়ে দিব। দেখেন ময়দাগুলো খুব সুন্দর মিশে যাচ্ছে রুটির উপরে। তো আমি 2 বার এটার উপরে তেল আর ময়দা দিয়েছি। এখন আমি এই পাশ থেকে উল্টিয়ে নিয়ে 2 ভাঁজ করব। ভাঁজ করার পরে দেখতে পাচ্ছেন আমার এই মুখগুলো খুব ভালো করে আটকে দিতে হবে আঙুলের সাহায্যে, যেন ফাঁকা হয়ে না থাকে। খুব ভালো করে মুখগুলো আটকানোর পরে আমি এটার উপরে আবারও তেল দিয়ে দিব। আবারও তেল দিয়ে হাতের সাহায্যে পুরো রুটির মধ্যে তেলটা মাখিয়ে নিব খুব ভালো করে। তারপর আবার ময়দা দিয়ে দিব। ময়দা দিয়ে আগের মতো তেলের সাথে ময়দাগুলোকে খুব ভালো করে মিশিয়ে দিব। দেওয়ার পরে আমি আবারও আরেকটা ভাঁজ দিব,
দুই পাশ থেকে নিয়ে আবারও আগের মতো মুখগুলোকে খুব ভালো করে আটকিয়ে দিব। জোড়াগুলো যেন খুলে না থাকে যতটুকু আটকানো যায়। জোড়াগুলোকে আটকে দেওয়ার পরে আমি এটার উপরে আবারও তেল আর ঘিয়ের মিশ্রণ দিয়ে দিব। দিয়ে আগের মতো পুরো রুটির মধ্যে তেলগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিব। নেওয়ার পরে আবারও আমি ময়দা দিয়ে দিব। দিয়ে ময়দাগুলোকে তেলের সাথে বা হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। নেওয়ার পরে আমি আবারও ভাঁজ করে দিব। ভাঁজগুলো যদি আপনারা এইভাবে করতে না পারেন, পরোটার মতো ভাঁজ করতে পারেন, পরোটার মতো ভাঁজ করেও আপনি রোল করতে পারবেন। হয়ে গেল আমার বাকরখানির ডো রেডি। এখন আমি এটাকে ওই উপর সাইড থেকে সুন্দর করে রোল করে নিব। এটা আমার লাস্ট তেল দেওয়া লাস্ট ভাঁজ। সো মনে রাখবেন, যতবারই আপনি তেল আর ময়দা দিবেন ততবারই আপনি ভাঁজ করে নিতে পারেন। যত বেশি ভাঁজ করতে পারবেন তত বেশি ভালো হবে বাকরখানি। এখন আমি এটাকে একটা রোল করে নিচ্ছি। খেয়াল রাখবো যেন জোড়াগুলো খুলে না আসে। খুব সাবধানে আমি একটা রোল করে নিলাম। দেখেন, রোলের যেই মুখটা এসেছে ওইটাকে আমি ভালো করে হাতের সাহায্যে আটকিয়ে দিচ্ছি যেন খুলে না যায়। বন্ধুরা, যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেই। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে, লাইক দিবেন। এখন আমি এই ডোটাকে চার থেকে পাঁচটা লিচি কেটে নিব। এভাবে নিয়ে মুখগুলোকে আমি খুব ভালো করে হাতের সাহায্যে যেই ছেঁড়া জায়গাগুলো আছে ভালো করে মুখটা বন্ধ করে দিব। এই বাকরখানিটা বিকালে নাস্তার সাথে চা দিয়ে খুবই ভালো লাগে, যেভাবেই খান আপনারা। এখানে বাকরখানি কিনতে পাওয়া যায় না, তাই বাকরখানি আমরা খুবই পছন্দ করি, সেই জন্য বাসায় বানিয়ে ফেললাম। আপনারাও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে আপনাদের। ঘরে তৈরি খাবার তো সবসময়ই মজার লাগে খেতে। আপনারা ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কেমন লেগেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি দুইটা মুখ বন্ধ করে পিছন সাইডে নিয়ে আসলাম। দেখেন, যেন বেলার সময় মুখগুলো খুলে না আসে। খুব সাবধানে পিছন সাইডে পুরো দুই মুখটাই আমি একসাথে করে লুচি বেলার মতো তৈরি করে নিলাম। দেখেন, রেডি হয়ে গেল এটা বেলার জন্য। এখন আমি একে একে লুচির মতো করে বেলে নিব। খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। আমরা যে লুচি বেলি, লুচির থেকে একটু বেশি মোটা হবে। দেখতে পাচ্ছেন আমি বেলে নিলাম। একে একে আমি সবগুলো বাকরখানি এভাবে বেলে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কোনো ময়দা ব্যবহার করিনি। খুব সহজ একটা রেসিপি, কিন্তু একটু সময় বেশি লাগে এটা করতে। যদি ধৈর্য সহকারে করতে পারেন এটা খুবই মজা লাগে, খুবই ভালো হয়েছে। তৈরি হয়ে গেল আমার সবগুলো বাকরখানি রুটি। দেখেন, আমি এখন এটাকে একটা ছুরির সাহায্যে মাঝখানে চারটা দাগ টেনে কেটে দিব একটু করে। আমি
একটু মিষ্টি দিয়ে বানাতে চাচ্ছি, কারণ মিষ্টি বাকরখানিটা খুবই মজা লাগে আমার। আমি কয়েকটা বাকরখানির উপরে একটু করে চিনি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে বেক করে নিয়েছি 350 দিয়ে 20 মিনিট বেক করেছি আমি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর বাকরখানি তৈরি হয়ে গেল আমার। যারা এতক্ষণ আমার চ্যানেলের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই।